আচ্ছা, এটাও বুঝলেন, এটাও বুঝলেন। আরেকটা প্রশ্ন আসছে, এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, এটাও আমি আপনাদেরকে একবার দেখাই দিই। এটাও 2019-20 সালেই আসছিল। সেটা হলো, প্রশ্নটা হলো 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কোনটি। প্রশ্নটা এরকম যে 70 ডিগ্রি কোণের, মানে একটা ত্রিভুজের 70 ডিগ্রি একটা কোণের মান দেওয়া আছে, এই কোণের সম্পূরক কোণ কোনটি। এটি খুবই সহজ একটা প্রশ্ন, যদি আপনি এই সম্পূরক কোণের, সম্পূরক কোণের মানেটা বুঝেন। সম্পূরক কোণ তাহলে কাকে বলে? সম্পূরক কোণ হল একটা ত্রিভুজের যদি দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, আবার বলি, দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, অর্থাৎ আমরা তো জানি একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি, কিন্তু সম্পূরক কোণের বেলায় হচ্ছে দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে একটা কোণ আরেকটা কোণের সম্পূরক কোণ। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। এটাগুলো কিন্তু মানে ক্লাস 3-4-এর অঙ্ক, সত্যি কথা বলতে কি ক্লাস 3-4-5-এ কিন্তু আপনারা এই অঙ্কগুলো পড়ছিলেন, এই জ্যামিতি বইয়ে, অঙ্কের জ্যামিতি বইয়ে এগুলো পড়ছিলেন। তাহলে দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তো একটা দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে তো বলে দেওয়া আছে যে একটা কোণ হচ্ছে 70 ডিগ্রি। তো এখান থেকে আপনি 70 মাইনাস করেন, তাহলে থাকলো কত, 110 ডিগ্রি কোণ। তাহলে আপনার, আমরা সহজে পেয়ে গেলাম যে অপর কোণটা হবে 110 ডিগ্রি। আপনাদের এই প্রশ্নের অপশন থাকবে এরকম 90, 100, ঠিক আছে, 110, 120, এরকম মানে একদম খুব কাছাকাছি কিন্তু পয়েন্টগুলো থাকবে। আপনারা যদি এই বিয়োগগুলো একটু মানে ঠান্ডা মাথায় করেন, এগুলো কিন্তু খুবই সহজ একটা প্রশ্ন। তো খুব তাড়াতাড়ি করতে গিয়ে দেখবেন যে 110-এর জায়গাতে আপনি 100 দিয়ে দিয়েছেন, টিক চিহ্ন দিয়ে দিয়েছেন, বা গোল বরাট করে ফেলছেন, বা 120 করে ফেলছেন। এগুলা খুবই সহজ প্রশ্ন, এগুলা 5-6-এর অঙ্কের বই থেকে দেওয়া। তো আশা করি এরকম যদি সহজ সহজ প্রশ্ন আসে, আপনারা ভর্তি পরীক্ষায় মাথা ঠান্ডা রেখে বাকিগুলো অ্যান্সার করবেন, তাহলে সহজে নার্সিংয়ে আপনারা টিকে যাবেন। তো এরকম আরও ইন্টারেস্টিং যদি ভিডিও চান নার্সিং ক্লাসরুম ইউটিউব চ্যানেলে, আপনারা এই যে এখানে লোগো দেওয়া আছে, আমি যদি আপনাদেরকে ভিডিওতে দেখাই, নার্সিং ক্লাসরুম, এই নার্সিং ক্লাসরুম ইউটিউব চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইব করেন, তাহলে এই সমস্ত অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর যদি বেল আইকনটি প্রেস করে রাখেন, তাহলে ভিডিও আপলোড করা মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।